সমাজে যাচ্ছে তাই বার্তা ঠিক আছে মানুষ অশান্ত হয়ে গেছিল এই কদিন মোটামুটি আপনারা যা কন্ট্রোভার্সি করেছেন তাতে আমাকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাকে বলেছেন আপনি হাঁটান ওয়াইটি বাঁচান আমার ওয়াইটিটা আপনাদের আপনাদেরকে নিয়ে আমার কোনো দরকার নেই আমার কোনো চ্যানেল নেই একটা আছে সে শুধুমাত্র ডকুমেন্টেশন কখনো সখনো ছেলেরা রাখে আবার আমাকে আইডি দিলে আমি মাঝে মাঝে আপনাদের ফলো করি ব্যাস ওইটুকু আমার ওয়াইটি পরিষ্কার করা নিয়ে কমপ্লেন ছিল অনেক কমপ্লেন এসছিল অনেক বয়স্ক লোকেদের তরফ থেকে এসছিল স্কুলের গার্জেনদের তরফ থেকে এসেছিল যার জন্য আমার এই কাজটা শুরু করি আচ্ছা এবার আসি আসল কথায় আমি আমি প্রথম মানে একটা করেছি চার পাঁচটা আছে তো কমপ্লেন আপনারা যারা চাইছেন যে সত্যি এটা অনেকটা হয়ে গেছে এবার একটু শান্ত হওয়া দরকার আছে তাহলে আপনাদের সবাইকেই বলছি যারা চাইছেন যে ওই ছেলে মেয়েগুলিকে নিয়ে এবার সব বন্ধ হয়ে যাক ছেলে মেয়েগুলিকে বলবো লিখিত ডেফিনেটলি তাদের ফোন থেকে লিখিত আমাকে জানাবে যে আমরা আর বাড়াবো না আবারও একটা সুযোগ এরপর না বাড়ালেই আপনাদের বললাম তো আরো চারটে পাঁচটা ধাপ আছে সারা জীবন লেগে যাবে চ্যানেলও ফিরবে না থাকবে থাকবে আর একের পর এক জিনিস আসতে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেকে লিখছেন আমরা নারী আর সেই রাতে নাইটি তুলে এসেছে এই ওয়াইটি ব্লগাররা লাখ লাখ মানুষের সামনে দিকটা তাদের গরম ঠান্ডা থাকতেই তার সম্মানটা রাস্তায় কেন অনেক ধন্যবাদ ম্যাডাম একদম সব খালি আমাকে ভালো লিখবেন না আমাকে খারাপটাও লিখবেন হ্যাঁ থার্ড পার্সেন একদম ডেফিনেটলি দিশানিও বলেছে আমি থাকবো না এর মধ্যে বলেছে আমাদের শেষ নিঃশ্বাস না আর মনে হয় না দেখুন আজকে সাত দিন হয়ে গেল সাত দিন কোয়াইটিতে ওদের কোনো ভিডিও নেই তাহলে আপনারা বলুন ওদেরও তো লোন আছে ওদেরও তো বাড়ি আছে ওদেরও তো সংসার আছে একজন একটা বলে একটি মেয়ে লিখেছে প্রীতমেরও তো মানব অধিকার আছে ডেফিনেটলি প্রীতমেরও তো মানব অধিকার আছে রিমিরও তো আছে রিসানিরও আছে সবারই মানব অধিকার আছে প্লিজ এটা করবেন না দেখুন আপনারা এত এত লোক শান্ত মাথায় বলছেন তো শান্তি চাই শান্তি চাই আমি বলছি নিশ্চয় ওদের একটা যদি শিক্ষা হয়ে গিয়ে থাকে আরো চারটে ধাপ আছে তো একটু দেখি না ওদেরকে একটা সুযোগ দিই না আমরা সবাই মিলে যদি একটা সুযোগ দিয়ে ওদেরকে আরেকটু এই বাচ্চা ছেলে মেয়েগুলোর জীবনগুলো দেখি না ফেরানো যায় কিনা আমরা চেষ্টা করি না আমরাই তো পারি সবকিছু করতে তোমার মনটা ঠান্ডা হয়ে গেছে ওয়াইটি সেটা হ্যাঁ না উত্তর দিন হ্যাঁ বা না ওয়াইটি কি ঠান্ডা হয়েছে আপনারা যা পরিশান হয়ে গেছিলেন ওয়াইটি নিয়ে হ্যাঁ পুরো শান্ত ম্যাম আচ্ছা ওকে সঙ্গীতা দি লাভ ইউ লাভ ইউ আচ্ছা ইয়েস 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 আর নো এর মধ্যে উত্তর দিন ওয়াইটি কি শান্ত হাউ ইজ দ্য জোস হ্যাঁ হাউ ইজ দ্য জোস হ্যাঁ 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 ওকে 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 তো ঠিক আছে তো ফ্যান্টাস্টিক একজন মনীষা রায় লিখছে নো কেন না একটু লিখুন প্লিজ গাল দিতে হলে গালো দিন কোনো অসুবিধা নেই কিন্তু লিখুন যে কেন শান্ত এখনো পর্যন্ত লাগছে না কি শান্ত হ্যাঁ ইয়েস ইয়েস তো ম্যাক্সিমাম লোকই লিখছেন ইয়েস তো ম্যাক্সিমাম আসছে কিছু তো নো লিখুন হ্যাঁ ইয়েস ইয়েস শান্তি শান্তি থ্যাংক ইউ ইয়েস এনারা উই হ্যাভ কোয়েশ্চেন ফর ইউ ডেফিনেটলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছেন পায়েল বোস ডেফিনেটলি ইউ ক্যান ইউ ক্যান আপনার কাজ খালি সংসার ভাঙা কোথায় ভাঙলাম কার সংসার ভেঙেছি কারো তো সংসার ভাঙিনি আচ্ছা হাউ ইজ দ্য জোস আই ম্যাম ইয়েস ইয়েস নো লিখছেন এক দুজন নো লিখেছেন আমি দেখতে পেয়েছি তোমার কাজ খুব সুন্দর আচ্ছা সব বলবো 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 আচ্ছা পাবেন সবই ঠিক হয়ে যাবে আচ্ছা আপনারা এরপর প্রশ্ন ছুড়ুন আর তার মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর আগে দেওয়া শুরু করি প্রথমত হচ্ছে সীমা রকিং ম্যাম হ্যাঁ ঠান্ডা হয়েছে কিন্তু একটু আপডেট দেবেন হ্যাঁ নিশ্চয়ই দেবো নিশ্চয়ই দেবো পুরো আপডেটই দেবো সবারই আপডেট দেবো বলেই আজকে বসেছি হবে ছেলে মেয়েগুলি ভাসে স্বপ্নের জগতে এবং তার মারাল স্বপ্নের জগতে আছেন কিরকম আছেন যে এখানে যা খুশি করা যায় যা খুশি বলা যায় এবং যা খুশি দেখানো যায় এতে করে সমাজে মানুষের আরো যে মানুষ আছে সেই মানুষগুলো প্রচন্ড পরিমাণে কষ্ট পায় তাদেরকে দেখুন সুসাইডাল অ্যাটেম্প আর কারোর মুখ থেকে নোংরা গালি এবং কাউকে মুখের মুখ দিয়ে মলেস্ট করে দেওয়া দুটো জিনিসও কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা ক্রাইম এবং সমাজের বুকে একটা বার্তা স্প্রেড হয়ে যাচ্ছে কন্টিনিউসলি চলছে যে এটা করলে আমাদের কেউ আটকাতে পারবে না অর্থাৎ যে যা পারবে কন্টেন্ট বানিয়ে নিয়ে এই সমাজের বুকে চলে আসবে এরপরে এরপরে যারা ওই সমাজে যারা এরপর তাদের পিছনে পড়ব হাত ধুয়ে দেখুন অনেকগুলো ধাপ ভেবেছিলাম এদের ওপর দিয়ে অ্যাপ্লাই করব কিন্তু এখন আপাতত যেটা আমি করতে চাইছি যদি সত্যি আপনারা ভাবেন যে হ্যাঁ এই ছেলেগুলো যথেষ্ট শিক্ষা হয়েছে তাহলে আপনারা লিখবেন যে এদের চ্যানেলগুলো আবার ফিরে আসা দরকার আছে হ্যাঁ আর না হ্যাঁ হলে জানবো আপনারা চাইছেন যে চ্যানেলগুলো ফিরে আসুক এবং তারা কাজ করুক আর না হলে জানবো যে আপনারা চাইছেন না এই ছেলে মেয়ে গুলো হ্যাঁ না এর সংখ্যা বেশি না না কেন লিখছেন ইয়েস একটা এলো দেখলাম একটা ইয়েস এসছে না না এসেই যাচ্ছে হ্যাঁ ও গো মানে এদের মানে এদের যন্ত্রণা নিতে পারছিল না ওয়াইটি পাগল তিনটে একটু দুটো আরো দুটো হ্যাঁ এলো তিনটে হ্যাঁ আসছে তিনটে তিনটে চারটে পাঁচটা ছটা হ্যাঁ আসছে আপনারা লিখতে পারবেন হ্যাঁ না হ্যাঁ না তা লিখবেন হ্যাঁ হলে পাঁচটা ছটা আমি দেখছি আমি টানা লক্ষ্য রাখছি আপনারা যারা চাইছেন যে ইয়েস ইয়েশ আসছে ইয়েশও আসছে তবে একটা লোক বারবার লিখলে হবে না কিন্তু আমার নজর সেটাও পড়বে কিন্তু যাই হোক আমি আপনাদের কাছে না না লিখছেন তো একটু খবর জানতে চাই আপডেট আপডেট খবর সেটাও দিয়ে দেবো সব দিয়ে দেবো আপডেট খবর সব দিয়ে দেবো দেখুন না ইয়েস লিখছেন কিন্তু খুব কম তাহলে ওদের সমর্থক কই যারা সমর্থক তারাও তো এসে অন্তত হ্যাঁটা লিখুক চ্যাটার্জি হ্যাঁ লিখেছেন হ্যাঁ লিখেছেন হ্যাঁ লিখেছেন আচ্ছা আচ্ছা যদি সত্যি আপনারা ভালোবাসেন কারোকে বা কারো চ্যানেল ফেরত পেতে চান তাদেরকে বলুন আমি খুব জলদি তাদের সাথে তাদের তাদের কাছ থেকে মতামত নিয়ে নিয়ে তারা যদি আমাকে লিখিত দেয় যে না আমরা ওআইটিতে আর এই ধরনের কাজ করব না তাহলে আমি আমার এফআইআর উইথড্র করব আমি আমার ফার্দার প্রসিডিওরও তাদের বিরুদ্ধে উইথড্র করে নেবো এটুকু আমি আপনাদের কমিট করলাম তারা যদি আমাকে লিখিত দিয়ে জানায় যে আমরা আর ফার্দার ওআইটিতে এই ধরনের ঘটনা ঘটাবো না এবং ওয়াইটি কে আমরা ভালোভাবে রিলস করব ভিডিও করবো এবং নিজেদের জীবন সুন্দরভাবে তৈরি করব এবং এই ওয়াইটির এই ধরনের স্বচ্ছতা মানুষকে এসে যখন তখন নেট খুলে বসে লোকের নামে কুচ্ছা কেলেঙ্কারি করতে সঙ্গে সঙ্গে পাল্টা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করব না প্লিজ প্লিজ করছেন আপনারা প্লিজ বললে হবে না আমাকে লিখিত দিতে হবে আমার লিখিত নম্বরে তারা যদি কমপ্লেন দেয় যে আমরা লিখিত দিচ্ছি যেটা তারা লিখিত দিতে চেয়েছিল সেই লিখিতটা দিলে ডেফিনেটলি আমি আমার এফআইআর উইথড্র করে নেবো এবং তারা যেমন ফার্দার যেমন তাদের মতো করে ভালো ডিলস এবং ভালো কন্টেন্ট ভালো ব্লগ নিয়ে যদি তারা এসে যদি কাজ করে ওয়াইটিতে একদম না একদম না করে লিখলে হবে না আপনাদের কিছু লোক তো তাকে ভালোবাসেন তাদেরকে তাদের লোকেরা যারা ভালোবাসেন তাদেরকেও বললাম তারাও তাদেরকে বুঝিয়ে বলুন যদি তারা ডেফিনেটলি কমপ্লেন দেয় তো মানে লিখিত দেয় যে আমরা এটা করবো না তো আমরা ডেফিনেটলি একটা জায়গায় আসব হুম এটা আমি আপনাদের কথা দিলাম এরপরে আসছি আসল কথায় দেখুন মানবাধিকার কর্মীর কাজ পিঙ্কি পালের চ্যানেলও যাবে পিঙ্কি পালও আজকে এখনই বসে এই মাত্র ওনার বাড়িতে অ্যাডিশনাল এসপি গিয়েছিলেন কারণ ওই যে রিনির যেটা হাত কাটা ভিডিও যেটা দেখানো হয়েছিল সেটার জন্য ওনার বিরুদ্ধে কমপ্লেন করা ছিল এবং উনি যে কন্ট্রোভার্সি ছুড়ে দেন সেটার বিরুদ্ধেও কিন্তু আমার কমপ্লেন আছে তো রিনি নয় ইয়ে পিঙ্কি পাল নয় পিঙ্কি এবং মিকি দুজনের চ্যানেলই যাবে তো সকলে যদি লিখিত দেয় তাহলে একটা জায়গায় বসে আলোচনা করে ডেফিনেটলি ফারদার প্রসিডিওর আমি আর এগোবো না আমি ওখানে স্টপ করে দেবো আচ্ছা এটা গেল একটা পার্ট এবার আসি আসল কথায় অনেকে কেন এটা করছেন কেন বারবার না না লিখছেন একটু ছেলেগুলোকে একদম নয় ম্যাডাম একদম নয় বলছেন তো ও না না করে ম্যাক্সিমাম লোক না লিখে যাচ্ছে না লিখে যাচ্ছে এত ক্ষতি চান আপনারা আচ্ছা যাই হোক সেই ছেলেটি আগে লিখিত দিক যদি দেয় আর ডেফিনেটলি আমরা প্রশাসনকে আমি রিকোয়েস্ট করে আমি আহ ডেফিনেটলি যত দূর হয়েছে আলোচনা করে একটা জায়গায় ফেরাবার চেষ্টা করব ঠিক আছে তারা সবাইকে আমাকে একটা লিখিত দিতে হবে শুধু ওরা সবাইকে কি লিখেছেন শুধু ওরা নয় সবাইকে সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলো লিখিত দেবে আর আপনাকে সরি বলু না 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 এটা এটা ঘটনা না সরি টরি বলাটা ঘটনা নয় দেখুন আপনারা ভুল করছেন আমার কাছে কেউ ক্ষমা চাইলাম বিশাল মহান হয়ে গেলাম আর আমার কাছে কেউ একটা চিঠি দিল বলে আমি বিশাল ব্যক্তি হয়ে গেলাম এটা কোনো ঘটনা না এটা হচ্ছে আমি একটা কমপ্লেনার আমি একজন কমপ্লেন করেছি সমাজের বুকে আমি একজন মানবাধিকার কর্মী আমার মনে হয়েছে এই এই ক্রাইম হচ্ছে তার আগে আমি বহুবার বার্তা দিয়েছি তারা শোনেনি তার জন্য আমি লিগালে প্রসেসে এগিয়েছি এবং লিগাল প্রসেস হতে গেলে একটু সময় নেবে এগুলোকে সমস্ত গুলো উইথড্র করে নিলে ওরা ফার্দার আবার প্রসিডিওর ওদের মতো করে আবার জীবন ফিরে পাবে চ্যানেলও ফিরে পাবে ফোনও ফিরে পাবে কারণ আমি যদি স্টপ করে দিই আমার পক্ষ থেকে তাহলে পুলিশ ডেফিনেটলি আর চাইবে না কারণ আর এগোতে চাইবে না কারণ আমি যদি আমার তরফ থেকে কমপ্লেন উইথড্র করতে চাই হ্যাঁ এবং যদি আমরা সব পক্ষকে বসিয়ে যদি লিখিত নেয়ার পর আমার যদি মনে হয় তো ওয়াইটি শান্ত করে দিয়েছেন প্রীতম কি লিখছেন যেন ওয়াইটি শান্ত করতে পেরেছেন স্যালুট সঙ্গীতে থ্যাঙ্ক ইউ হ্যাঁ এবার আসি আসল কথায় দেখুন সংসার তো ভাঙেনি প্রীতাম সংসার কেউ ভাঙেনি ওই সংসার যেমন ওরা আছে ওরা ভালোই আছে ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে লড়াই হবে অশান্তি হবে আবার ওরাই ভালো থাকবে ওরাই আজকে তো দুমাস হয়ে গেল তো তাদেরকে নিয়ে তো আমার কোনো বক্তব্য নেই আর বলারও কিছু নেই হয়তো রিমি দুদিন রাগ হবে চার দিন চলে আসবে আবার দুদিন পর যাবে তাদের শ্বশুর বাড়ি তারা বুঝবে আপনারা উল্টো চ্যানেল বলছে তাদের চ্যানেলগুলোকে না মোটাই না দেখুন কন্ট্রোভার্সি থাকবে আমাকে কতজন কত কোশ্চেন ছুড়ে দিয়েছেন আমি নাকি বলেছি আহ নাইটি পড়লে নাকি তাদেরকে বলা হয় মানে মানে তো আমি এই কথাটা আজ পর্যন্ত তো বলতেই পারবো না মানে আমার মুখ থেকে এটা বেরোবেই না কারণ আমি তো প্রস্টিটিউটদের নিয়েই কাজ করি আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আপনাদের দেখে আমার লজ্জা লাগছিল যে সীমাকে মূল স্রোতে ফেরানোর দায়িত্ব ছিল আপনাদের আপনাদের মতো মানুষরা সীমাদের মতো মানুষদেরকে কাছে টেনে নেবেন ভালোবাসবেন তাকে কি বলছেন সে কি পতিতাগিরি করে তার জন্মটা হয়েছে কিন্তু তাদেরকে সমাজ সে কি পতিতাগিরি করে তার জন্মটা হয়েছে কিন্তু তাদেরকে সমাজে মূল স্রোতে ফেরানোর দায়িত্ব কাদের আপনাদের সীমাকে আমি মূল স্রোতে ফেরাবার চেষ্টা চালিয়ে গেছি সীমা যে মুখে নোংরা কথা বলতো সীমা এক ভাবে রেগে যেত সেগুলো অনেক কন্ট্রোল হয়ে গেছে সীমা আস্তে আস্তে সীমাও কিন্তু আপনাদের মতো সাধারণ জীবনে সাধারণ ভাবে জীবন যেমন পার করছে তার ছেলে মেয়েকে মানুষ করেছে মেয়ে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে ছেলের বিয়ে দিয়েছে সীমাও কিন্তু আপনাদের মতো তার থেকে অনেক গুণ আগে এগিয়ে গেছে আজকে ওয়াইটিতে যে কন্ট্রোভার্সি করছে সীমাকে নিয়ে আপনাদের কন্ট্রোভার্সি করতে হচ্ছে মোস্ট ট্যালেন্টেড লেডি ঠিক আছে আগে প্রথম কন্ট্রোভার্সি করে না আর রিনিও পিঙ্কি পাল করে ওই ছেলেকে জানায় আপনি একদম চ্যানেল ফার্স্ট থেকে দেখবেন বুঝতে পারবেন কে শুরু করেছে দেখুন আবারও তো বলছি কন্ট্রোভার্সিটা হয়েছে এনি হাউ এনি কস্ট যেভাবেই হোক হয়েছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি গুলো ছুড়ে দিয়েছে এ ছুড়ে দিয়েছে ওকে ও ছুড়ে